এমডিএস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ZKTeco ডিভাইস UFS 800 অথবা UFS 800 প্লাস ডিভাইস কিভাবে শাটডাউন অথবা অফ করবেন। ডিভাইসের ডান সাইডে একটি বাটন আছে, এই বাটনটি দিয়ে অফ করতে হবে। প্রথমে ছবি শো করলে ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর ওই বাটনটি 3 সেকেন্ড পুশ করে রাখবেন, তাহলে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন হয়ে গেছে, আবার চালু করতে চাইলে এই বাটনটিতে প্রেস করবেন, চালু হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।